সালাম টিভি দ্য সলিউশন ফর হিউম্যানিটি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله وصحبه وسلم تسليما كثيرا اما بعد সম্মানিত শ্রোতা দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা এবং শেষ নবী প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পরে আজকে আলোচনা করব ধারাবাহিক আমাদের আলোচনার চতুর্থ পর্ব, তা হচ্ছে বালা মুসিবত থেকে রক্ষার উপায়। আমরা এর আগে তিনটি পর্ব আলোচনা করেছি, এক একটি পর্বে একাধিক বিষয় নিয়ে সংক্ষেপে। আজকেও সংক্ষেপে আধা ঘন্টার মধ্যে আমাদের এই আলোচনা শেষ করবে ইনশা আল্লাহ তাআলা। সাত নম্বরে যে বিষয়টি রব্বুল আলামিন যে বিষয়টির উপর বড় গুরুত্ব দিয়েছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মর্মে অনেক হাদিস রয়েছে, তা ছিল আত্মীয়দের সাথে সুসম্পর্ক। এই পর্যন্ত পৌঁছেছিলাম। আট নম্বরে বালা মুসিবত থেকে রক্ষার গুরুত্বপূর্ণ উপায় হচ্ছে কারো উপর জুলম অত্যাচার না করা, জুলম মুক্ত থাকা। আপনি যেন জালেম না হন, আপনার দ্বারা কারো ওপর যেন জুলম অত্যাচার অবিচার না হয়, কারো ক্ষেত্রে বাড়াবাড়ি করবেন না, সীমা লঙ্ঘন করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসের আয়াত নম্বর 23 এ ইরশাদ করছেন, ফালামা আনজাহুম ইযাহুম ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক। আমি যখন তাদেরকে পরিত্রাণ দিতাম, বিগত যুগে মানব জাতির ইতিহাস আল্লাহ তুলে ধরছেন, তাদেরকে যখন আমি নাজাত দিতাম বালা মুসিবত থেকে, এজাহুম ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক, তখন তারা অন্যায়ভাবে পৃথিবীতে জুলম অত্যাচার শুরু করত। মহান আল্লাহ তারপরে বলছেন, শোনো, জুলম অত্যাচারের পরিণাম খুব খারাপ। ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, সকল মানুষকে আল্লাহ সম্বোধন করেছেন, বিশ্বাসী অবিশ্বাসী, ভালো মন্দ, সৎ অসৎ, মুসলিম অমুসলিম, সকলকে আল্লাহ রাব্বুল সম্বোধন করে বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, ইন্নামা বাগিয়ুকুম আলা আনফুসিকুম, নিশ্চয় তোমাদের জুলম অত্যাচারের পরিণাম তোমাদেরকেই পোহাতে হবে, এর কুপরিণাম তোমাদের ওপর ফিরে আসবে। দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী জীবন, মাতা আল হায়াতের দুনিয়া, পার্থিব জগৎ হচ্ছে ক্ষণস্থায়ী ভোগের সামগ্রী, এতে প্রতারিত হেও না, জুলম অত্যাচার করিও না, চিরকাল তুমি থাকবে না, বরং দীর্ঘকালও থাকবে না। সুম্মা ইলাইনা মারজিউকুম, অতঃপর আমার কাছেই তোমাদের প্রত্যাবর্তন স্থল, ফিরে আসতে হবে আল্লাহর কাছে। ফানুনাব্বিউকুম মা কুনতুম তাআমালুন, তোমরা যা করে এসেছিলে তার সম্পর্কে তোমাদেরকে জানিয়ে দেব, শাস্তির মাধ্যমে যদি অন্যায় কাজ করে আসো, আর যদি ভালো কাজ করে আসো, তাহলে উত্তম প্রতিদানের মাধ্যমে। আল্লাহ রাব্বুল সূরা আরাফের আয়াত 33 আরো ইরশাদ করেছেন। এখানে কয়েকটি বিষয় আল্লাহ উল্লেখ করেছেন, সবগুলি হারাম, সবগুলি কাবিরা, একটি কাবিরা আরেকটির চাইতে বড়। আল্লাহ বলেছেন, কুল ইন্নামা হারামা রাব্বি আল ফাওয়াহিশা মা যাহারা মিনহুমা বাতান, হে নবী বলে দাও যে আমার প্রতিপালক হারাম করেছেন অশ্লীল কথা কাজকে, মা যাহারা মিনহুমা বাতান, সেটা প্রকাশ্যে হোক অথবা লুকিয়ে হোক, ওয়াল ইসমা ওয়াল বাগিয়া বিগাইরিল হক, এবং যে কোনো অন্যায় গোনাহাকে আল্লাহ হারাম করেছেন। ইসম, মানুষের ব্যক্তি জীবনে যেসব গোনাহ পাপাচার হয়ে থাকে সেগুলিকে ইসম বলা হয়, অল বাগি, এমন গোনাহ এমন পাপকে বলা হয় যেগুলির দ্বারা অন্য ক্ষতিগ্রস্ত হয়, অর্থাৎ অন্যের উপর জুলম অত্যাচার।
অন্যায় ভাবে কারো সাথে অবিচার করা, কারো জুলম অত্যাচার করা আল্লাহ হারাম করেছেন, অশ্লীল কথা কাজ হারাম করেছেন। এক দুই নম্বরে হচ্ছে গুনাহ পাপ করা হারাম করেছেন, তিন নম্বরে হচ্ছে জুলম অত্যাচার হারাম করেছেন, চার নম্বরে আল্লাহ বলছেন ওয়ান তুশরিকু বিল্লাহি মা লাম ইউনাজ্জিল বিহি সুলতানা, আর আল্লাহর সাথে শিরক করবে, যে শিরকের কোনো দলিল প্রমাণ মানব জাতির ইতিহাস আল্লাহ নাজেল করেনি, শিরকের কোনো ধর্ম আল্লাহ নাজেল করেনি। যতগুলি শিরকের ধর্ম রয়েছে সেগুলি মানুষের তৈরি করা ধর্ম, সেটা প্রতিমা পূজার ধর্ম হোক, আর সেটা মাজার পূজা কবর পূজার ধর্ম হোক, জীবিত মৃত যাকেই পূজা করুক না কেন, গাছপালা পাথর যারই পূজা করুক না কেন, এ হচ্ছে মানুষের তৈরি করা কপল কল্পিত। মালাম ইউনাজ্জিল বিহি সুলতানা, আল্লাহর সাথে শিরক করা। চার নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন কবিরা গুনাহ ধীরে ধীরে তার স্তর বাড়ছে। মুফাসসিরিনগণ বলেছেন ওয়ান তাকুলু আলাল্লাহি মা লা তাআলামুন, আর এটাও হারাম করেছেন যে আল্লাহ সম্পর্কে না জেনে খেয়াল খুশি কথা বলবে, অনুমান ভিত্তিক কথা বলবে, ধারণা ভিত্তিক কথা বলবে, যেটা মনে আসে সেটাই বলে ফেল। আল্লাহ সম্পর্কে মানে আল্লাহ রাব্বুল আলামিনের সত্তা সম্পর্কে, আল্লাহ রাব্বুল আলামিনের সিফাত গুণাবলী সম্পর্কে, আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ সম্পর্কে, আল্লাহ রাব্বুল আলামিনের দিন সম্পর্কে, দিনের বিধিবিধান সম্পর্কে, হালাল হারাম সম্পর্কে, ফরজ ওয়াজিব সম্পর্কে, জায়েজ নাজায়েজ সম্পর্কে, এক কথায় আল্লাহ সম্পর্কে কথা বলার মানে আল্লাহ রাব্বুল আলামিন এবং তার নাজিলকৃত দিন সম্পর্কে না জেনে কথা বলা, জি এটি সবচেয়ে বড় গুনাহ। আলামায়ে কেরামগণ বলেছেন যে শিরকের চাইতে মারাত্মক আকারের পাপ হচ্ছে আল্লাহ সম্পর্কে, আল্লাহর দিন সম্পর্কে না জেনে কথা বলা, তাহলে শিরক চাইতে কোনো মতেই কম নয় এই পাপ, শিরকের গুনাহ। জানা আছে আপনাদের যে ইন্না শিরকা লাযুলম আযীম, শিরক হচ্ছে মহাপাপ, কিন্তু আল্লাহ সম্পর্কে কথা বলা, আল্লাহ সর্বত্র বিরাজমান, আল্লাহ নিরাকার, আল্লাহর হাত নেই, আল্লাহর চোখ নেই, হ্যাঁ আল্লাহর পা নেই, অস্বীকার করলেন যে আল্লাহ নেমে আসেন না প্রথম আকাশে, আল্লাহর রহমত নেমে আসে, ইত্যাদি ইত্যাদি, এগুলি আল্লাহ সম্পর্কে না জেনে কথা বলা, দলিলবিহীন কথা বলা, এগুলি শিরকের চাইতে বড় অপরাধ, শিরকের চাইতে কোনো মতে কম না, শিরকের চাইতে বড় কোনো অপরাধ নেই। সেই জন্য হয়তো বলবো না যে শিরকের চাইতে বড় অপরাধ, কিন্তু শিরকের চাইতে কোনো মতে কম নয়, বরং শিরকের চাইতে মারাত্মক। একজন মানুষ ব্যক্তি জীবনে শিরক করছে, আর আরেকজন আল্লাহ সম্পর্কে খেয়াল খুশি কথা বলছে, দলিলবিহীন কথা বলছে, নিজেও পথভ্রষ্ট হচ্ছে আর বহু মানুষকে পথভ্রষ্ট করছে, যেমন বিদাতি এবং শিরকারী বক্তারা, আলোচকরা, আলেম সমাজ, বিদাতি আলেম সমাজ, তারা দলিলবিহীন কথা বলে মানুষকে কোথা থেকে কোথায় পৌঁছে দেয়, ইসলাম থেকে অনেক দূরে সরিয়ে দেয় এরা। তো এটি চরম অপরাধ। আল্লাহ রাব্বুল আলামিন পাঁচটি অপরাধ এইভাবে ধারাবাহিক বর্ণনা করেছেন, যার মধ্যে একটি বড় কাবীরা গুনাহ, ওয়াল বাগিয়া বিগাইরিল হক, অন্যায়ভাবে, ন্যায়সঙ্গত নয় যে ন্যায়সঙ্গত ভাবে প্রতিশোধ নিচ্ছেন, বা তার সেটা দণ্ডবিধান, সে এমন অপরাধ করেছে যে তার জন্য দণ্ডবিধান কায়েম করা ফরজ হয়ে গেছে তার উপর, বরং অন্যায়ভাবে জুলম অত্যাচার করা, কারো সাথে অবিচার করা, সেটা যে কোনোভাবে হোক না কেন, আর্থিকভাবে তার জানের ওপর, তার ধন সম্পদের উপর, তার পরিবার পরিজনের উপর, ছেলে মেয়ের ওপর, স্ত্রীর ওপর, কারো স্বামীর ওপর, যে কোনোভাবে হোক না কেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস রয়েছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিন যামবিন আহরা আন ইউআজ্জিরাল্লাহু লি সাহিবিল উকুবাতা ফিদ দুনিয়া, এমন কোন গুনাহ নেই যে যার শাস্তি ইহ জগতে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে থাকেন, মা মা ইয়াদাখিরু লাহু ফিল আখিরা, তার সাথে সাথে পরকালেও তাকে আজাব শাস্তি দিয়ে থাকেন, এইরকম এমন কোন গুনাহ পাপ নেই
যেই পাপ বড় হতে পারে আর চরম অপরাধ হতে পারে, মিন কাতিয়াতির রাহেমে ওয়াল বাগি, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার থেকে আর জুলম অত্যাচার করা থেকে। অর্থাৎ যেই ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করলো, আত্মীয়তার উপর জুলম অত্যাচার করলো, ওয়াল বাগি, আর যেই ব্যক্তি যে কোনো ব্যক্তির উপর জুলম অত্যাচার করলো, এর সাজা শাস্তি আল্লাহ আখেরাতে তো দেবেন, কিন্তু দুনিয়াতেও আল্লাহ রাব্বুল নগদ নগদ এই শাস্তি আজাব দেবেন, যা আমাদের জ্ঞানচক্ষু দিয়ে যদি আমরা গভীরভাবে দেখি সমাজকে, তাহলে সমাজে এটা দেখতে পাবো। এক সময় যে বড় জুলম অত্যাচার করেছে, চরম অসহায় অবস্থা তার, জি, সে আর এক জালেমের জুলমের শিকার হয়েছে, আর না হইলে তার অর্থে ধস নেমে এসছে, ধন সম্পদে ধস নেমে এসছে, পরিবারে হ্যাঁ অবনতি, হ্যাঁ, অথবা তার স্বাস্থ্য শরীরের অবনতি, তার জীবনের বিভিন্ন ক্ষেত্রে সে ক্ষতিগ্রস্ত, দুনিয়ায় নগদ নগদ আল্লাহ আজাব দিয়ে থাকেন জালেমকে। সুতরাং কখনো জালেম হবেন না, কখনো জালেম হবেন না, মজলুম নিজে থেকে হতে যাবেন না আপনি যে আপনি নির্যাতিত হন, কিন্তু মজলুম যদি হয়ে যান তো আপনার জন্য বেনিফিট আছে, আপনি পাবেন আল্লাহ রাব্বুল আলামিন কাছে দুনিয়া এবং আখিরাতে। কিন্তু জালেম হইলে ইহকাল পরকাল সব কিছু ধ্বংস করলেন, হাদিস মুসনাদ আহমদে রয়েছে, আবু দাউদ তিরমিজি ইবনে মাজে রয়েছে, মুসনাদ আল হাকিম রয়েছে, আল্লামা আলবানী রাহমাহুল্লাহ হাদিসটিকে সহিহ বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি প্রসিদ্ধ হাদিস বুখারী মুসলিমের, ওয়াত্তাকি দাওয়াত আল মজলুম, মজলুমের দোয়া থেকে বেঁচে থাকিও, সাবধান, মজলুম যার জুলম অত্যাচার করা হয়, নির্যাতিত ব্যক্তির দোয়া থেকে বদদোয়া থেকে বেঁচে থাকবে, কারো বদদোয়া নিও না। ফাইনাহু লাইসা বাইনাহু বাইনাল্লাহ হেজাব, কারণ মজলুমের মাঝে আর আল্লাহর মাঝে কোনো আড় থাকে না। মজলুমের মাঝে যেই ব্যক্তির ওপর জুলম অত্যাচার করা হয়, যার সাথে দুর্ব্যবহার করা হয়, যার হক নষ্ট করা হয়, তার মাঝে সে যদি বদদোয়া করে দেয় আর আল্লাহর মাঝে কোনো আড় পর্দা থাকে না, সরাসরি দোয়া কবুল হয়ে যায়, এমনকি কাফের মুশরিক হইলেও দোয়া কবুল হয়, কাফের মুশরিক হলেও দোয়া কবুল হয়। মজলুম নির্যাতিত ব্যক্তি যদি কাফের হয়, মুশরিক হয়, বেদিন হয়, পাপিষ্ট হয়, তারপরে তার দোয়া কবুল হয়ে যায়। বহু দলিল রয়েছে কোরআন সুন্নায়, তার মধ্যে একটি কথা বলে এগিয়ে যাওয়া যায় আমি, সেটি হচ্ছে মক্কার মুশরিকেরা কাফের মুশরিক ছিল, 360টি মূর্তির পূজা করতো কাবার চারিদিকে 360টি মূর্তি রেখে, আর ঘরে ঘরে তো তাদের দেবদেবীর অভাব ছিল না, মুশরিক, মুশরিকের চাইতে বড় জালেম কি হয়? কিন্তু মুশরিক জালেমের চাইতে বড় জালেম আবরাহা হস্তি বাহিনী জালেম, হস্তি বাহিনী জালেম। আবরাহা যখন জুলম অত্যাচার করার জন্য আসলো সেনাবাহিনী নিয়ে, তখন আল্লাহ রাব্বুল আলামিন মজলুমদের দোয়া শুনেছিলেন, অথচ তারা মুশরিক ছিল, আল্লাহ রাব্বুল তার ঘরেরও হেফাজত করলেন, ঘরের যারা প্রতিবেশী যারা মক্কা নগরে বসবাসকারী তাদেরও আল্লাহ হেফাজত করলেন, মজলুমদের দোয়া শুনলেন, অথচ তারা কাফের মুশরিক অসৎ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আবু হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতুন, তিন শ্রেণীর মানুষের দোয়া রয়েছে যা কবুল হয়, লা শাক্কা ফীহিন্না, কোনো সন্দেহ নেই এই তিন শ্রেণীর মানুষের দোয়া কবুল হয়, দাওয়াতুল মজলুম, মজলুম নির্যাতিত ব্যক্তির দোয়া, ওয়া দাওয়াতুল মুসাফির, মুসাফির ব্যক্তির দোয়া, ওয়া দাওয়াতুল ওয়ালিদে আলা ওয়ালাদিহি, আর পিতা মাতার দোয়া ছেলে মেয়েদের জন্য, নেক দোয়া করলে কবুল হয় আর বদদোয়া করলে দ্রুত কবুল হয়ে যায়, যদি বাপ মায়ের সাথে কেউ দুর্ব্যবহার করে আর বাপ অথবা মা যদি বদদোয়া করে দেয়, এই জন্য বাপ মাকে সহজে ছেলে মেয়েদের জন্য বদদোয়া করতে নেই, দ্রুত কবুল হয়ে যাবে। আর পরে যখন আপনার ছেলে মেয়েদের অবস্থা খারাপ হয়ে যাবে, দুর্দশা দেখবেন, তখন বরদাস্ত করতে পারবেন না, নিজে বড়ই কষ্ট পাবেন, সুতরাং ছেলে মেয়েদের জন্য হেদায়াতের দোয়া করবেন, কখনো বদ্ধ করবেন না। আল্লামা আলবানী রাহমাহুল্লাহ এই হাদিসটিকে হাসান বলেছেন, হাদিস মুসনাদ আহমদে রয়েছে, আবু দাউদ তিরমিজিতে রয়েছে।
রাসূলুল্লাহ সাল্লামের আরেকটি হাদিস দিয়ে শেষ করছি এই বিষয়টিকে, মুসনাদ আহমদের 8440 নম্বর হাদিস। বলছেন আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু যে রাসূলুল্লাহ বলেছেন, দাওয়াতুল মাজলুম মুস্তাজাবা, মজলুম নির্যাতিত ব্যক্তির দোয়া কবুল হয়। ওয়া ইন কানা ফাজিরান, যদিও সে পাপিষ্ট হয়। এই কথাই বলছেন, যদিও সে হাদিসে চলে আসে, যদিও সে পাপিষ্ট হয়, ফাজির ফাসিক, বিভিন্ন পাপে জড়িয়ে আছে, পাপে ডুবে আছে, কিন্তু সে যদি জুলমের শিকার হয় আর দোয়া বদ্দোয়া করে, তাহলে সে বদ্দোয়া ফুজুরুহু আলা নাফসি, তার পাপের ভাগি সে, তার পাপের বোঝা তাকে উঠাইতে হবে, দুনিয়া আখেরাতে তার জন্য সে শাস্তি পাবে। কিন্তু সে জুলমের শিকার হয়েছে, রবের কাছে যদি দোয়া করে যে আল্লাহ অমুক আমার জুলম করেছে তুমি বিচার করো, তো আল্লাহ রাব্বুল আলামিন সেই বদ্দোয়া কবুল করে নেবেন। এই জন্য একজন মুসলিম কোনো কাফের মুশরিক কোনো বেদিনের ওপর কোনো অমুসলিমের ওপর জুলম অত্যাচার করবে না, করতেই পারে না, কারণ ভালো করে তার জানা আছে এবং তার ইয়াকিন আছে, বিশ্বাস আছে ওহির ওপর, যে আমি যদি কোনো অমুসলিমের জুলম অত্যাচার করি আর সে যদি অভিশাপ দিয়ে দেয়, বদদোয়া করে দেয়, তো আল্লাহ রব্বুল সেই দোয়া শুনে নেবেন, কাফের জালিম অমুসলিমের দোয়া শুনে নেবেন, মুসলিমকে আল্লাহ ধ্বংস করে দেবেন, মুসলিমের জীবনে দুর্দিন নেমে আসবে। আল্লামা আলবানী রাহমাহুল্লাহ এই হাদিসটিকে হাসান বলেছেন সহিহুল জামেতে। নয় নম্বরে বালা মুসিবত থেকে রক্ষা পাওয়ার উপায় হচ্ছে জনকল্যাণমূলক কাজ করা, যে কোনো ভালো কাজ করা, সানায়ুল মারুফ হাদিসের ভাষায় বলা হয়েছে, যে কোনো ভালো কাজ করা, পরোপকারী হওয়া, সেটা আর্থিকভাবে দান খায়রাত করে হোক, বেশি বেশি সময় দিয়ে শ্রম দিয়ে হোক, আর সৎ পরামর্শ দিয়ে হোক, আর পাশে দাঁড়িয়ে হোক, যে কোন রকমভাবে হোক না কেন, মানুষের সাথে সৎ ব্যবহার করা, মানুষের উপকার করা, এটা মানুষকে বালা মুসিবত থেকে রক্ষা করে। এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস রয়েছে, তার একটি হাদিস হচ্ছে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত মুস্তাদ হাকিমে, সানায়ুল মারুফে তাকি মাসারি আসু, জনকল্যাণমূলক কাজ মানুষকে খারাপ মৃত্যু থেকে রক্ষা করে। জি, খারাপ মৃত্যু হবে না, এমন মৃত্যু হবে না যে মৃত্যুতে একবার সর্বনাশ হয়ে গেল, উফ, এমন সর্বনাশ হয়ে গেল, জি, জানাজার সুযোগ হলো না, লাশের হদিস পাওয়া গেল না, যে এগুলো মাসারে সুপ, ক্যালিমা পড়তে পারলো না, হেদায়ত নসিব হইল না, পাপের অবস্থায় মারা গেল, সেটা মাসারে সুপ, মন্দ মৃত্যু, সেটা দিনের দিক থেকে হতে পারে, দুনিয়ার দিক থেকে হতে পারে, এর মানে এ না যে দুর্ঘটনা হবে না, দুর্ঘটনা হতে পারে, অনেক ভালো ভালো মানুষের দুর্ঘটনা হয়ে থাকে, হয়তো আল্লাহ রাব্বে তাকে মর্যাদা দিতে চেয়েছেন শাহাদাতের সেই জন্য, কিন্তু এমনটা হবে না যে সব কিছু সর্বনাশ হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন তার পরিবার পরিজনকে উত্তম বিকল্প দেবেন নেক মানুষ হলে। তাহলে জনকল্যাণমূলক কাজ, আমরা যে কোনো জনকল্যাণমূলক কাজ সেটা হতে পারে, যে কোনো স্তরের মানুষের জন্য হতে পারে, করলে খারাপ মৃত্যু থেকে রক্ষা পাবেন, ওয়াল আফাত এবং আপদ বিপদ থেকে, বালা মুসিবত থেকে রক্ষা পাবেন, ওয়াল হালাকাত এবং ধ্বংস হওয়া থেকে রক্ষা পাবেন। এই কথাগুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। ওয়া আহলুল মারুফি ফিদ দুনিয়া হুম আহলুল মারুফিল আখিরা, আর যারা দুনিয়ায় ভালো মানুষ তারা পরকালেও ভালো মানুষ হয়ে উঠবে। এই হাদিসকে আল্লামা আলবানী সহিহ বলেছেন সহিহুল জামেতে। আরেকটি হাদিসে আরও কিছু অতিরিক্ত বাক্য রয়েছে, তাই শোনাই কাছাকাছি, বলছেন সানায়ুল মারুফে তাকি মাসারি আসু, জনকল্যাণমূলক কাজ মানুষকে মন্দ মৃত্যু থেকে রক্ষা করে, ওয়া সাদাকাতু সিররে, আর গোপনে দান খায়রাত করলে, তুতফি গাজাবার রব্বে, রবের রাগকে ঠান্ডা করে, আল্লাহ রেগে গেছে, আল্লাহর ক্রোধ হয়েছে আপনার আমার পাপের কারণে, যদি সাদকা বেশি বেশি করেন এবং গোপনে, লোক দেখানো নয় এবং প্রকাশ্য নয়, লুকিয়ে লুকিয়ে বেশ কিছু নেক কাজ করেছেন, কেউ জানেন আল্লাহ ছাড়া, তাহলে আল্লাহর রাগ ঠান্ডা হয়ে যাবে, আল্লাহর ক্রোধ থেমে যাবে,
ওসেলাতুর রাহেমে আর আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখলে তাজিদ ফিল ওমরে আয়ু বৃদ্ধি পাবে। তাবরানির হাদিস আল্লামা আলবানী রাহমাহুল্লাহ হাদিসটিকে হাসান বলেছেন সহিহুল জামিতে। দশ নম্বর আর এই পয়েন্ট দিয়ে শেষ করে দেব, বালা মুসিবত থেকে পৃথিবীতে আত্মরক্ষার দশ নম্বর উপায় হচ্ছে রাতে বেশ কিছু সতর্কতামূলক আমল করা। রাত যখন হয়ে যাবে তখন সতর্কতামূলক বেশ কিছু আমল করতে হবে যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বাতলিয়ে দিয়েছেন। এই মর্মে বেশ কিছু হাদিস রয়েছে, একটি হাদিস শোনাব আর সংক্ষেপে আলোচনা করে শেষ করব। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইযা কানা জুনহুল লাইল, যখন রাতের অন্ধকার হয়ে যাবে, আও আমসাই, তুমি যখন সন্ধ্যা হয়ে আসবে, প্রথম কাজ যেটি করে ফাকুফু সিবিয়ানাকুম, তোমাদের কচি কাঁচাদেরকে বাচ্চাদেরকে ধরে রাখো, বাড়ির ভিতরে রাখো, বাইরে ছোটাছুটি করতে দিও না। সন্ধ্যাবেলা মাগরেব হতে যাচ্ছে আর বাচ্চাদেরকে নিয়ে পার্কে চললেন, বিচে চললেন, রাস্তাঘাটে ঘুরতে ফিরতে চললেন, এমনটা করবেন না, বাড়ির বাইরে যেতে দেবেন না। ফাইন্না শায়াতিন তান্তাশির হিনা ইযিন, কারণ শয়তানগুলি ওই সময় পৃথিবীতে বিচরণ করে। ফাইদা যাহাবা সাআতু মিনাল লাইল, রাতের বেশ কিছুক্ষণ যখন চলে যাবে, এক এক ঘন্টা চলে গেছে, অন্ধকার হয়ে গেছে, ফাহুল্লহ, তখন তাদেরকে ছেড়ে দাও, অসুবিধা নেই, তখন নিয়ে বাইরে বেরোন, তখন বাইরে যাক, বাচ্চারা বাইরে বাড়ির বাইরে উঠানে খেলাধুলা করুক। দ্বিতীয় যে কাজটি করতে হবে রাতের সতর্কতামূলক এবং অনিষ্ট বালামসিবত থেকে রক্ষার জন্য, সেটা ফাগলেকুল আবওয়াবা, দরজাগুলি বাড়ির বন্ধ করে দাও, প্রয়োজন যদি না থাকে জরুরি তাহলে দরজাগুলি বন্ধ করে দেবেন। এগুলি হচ্ছে শিষ্টাচার, এগুলি হচ্ছে আদব কায়দা। জি হ্যাঁ, সন্নাত হচ্ছে যে দরজা বন্ধ করে ঘুমানো, কিন্তু যদি প্রয়োজন হয়, প্রচণ্ড গরম লাগছে, জানালা একটু খোলা রাখতে হচ্ছে, আর মানুষ শয়তান জিন শয়তানের আশঙ্কা নেই, বিশেষ করে মানুষ শয়তান আশঙ্কা নেই, তো দোয়া পড়ে আপনি জানালা খুলে ঘুমাতে পারেন, কিন্তু উত্তম হচ্ছে যদি আপনার জানালা দরজা বন্ধ করলে কোনো অসুবিধা না হয় তাহলে আপনি জানালা দরজা বন্ধ করে ঘুমাবেন। ওয়াজকুরু ইসমাল্লাহ, বিসমিল্লাহ পড়ে, যখন দরজা বন্ধ করবেন, জানালা বন্ধ করবেন, বিসমিল্লাহ, আর শয়তান ঢুকতে পারবেন। ফাইন্না শায়তান লা ইয়াফতাহু বাবান মুগলাকা, কারণ বন্ধ দরজা এবং যেখানে বিসমিল্লাহ পড়ি না হচ্ছে সেই দরজাকে শয়তান খুলতেও পারে না আর শয়তান ঢুকতেও পারে না। তিন নম্বর যা কাজ করতে হবে সেটা হচ্ছে পানপাত্র যেগুলো রয়েছে, কলস, আরও যেগুলো পানির বাসন রয়েছে, লোটাঘটি, যদি পানি থাকে তাতে তাহলে ঢেকে রাখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমলে মশক ব্যবহার হইতো, মশকের কথা হাদিস, ওয়াউকু কেরাবাকুম, তোমাদের মশকগুলির মুখকে বেঁধে রাখো, খোলা রাখিও না, পোকামাকড় ঢুকতে পারে, সাপ বিচ্ছু ঢুকতে পারে, আর জিন শয়তান ক্ষতি করতে পারে, মানুষ শয়তান ক্ষতি পারে, শেহের জাদুর ওতে প্রতিক্রিয়া হতে পারে। ওয়াজকুর উসমাল্লাহ, বিসমিল্লাহ বলো, যখন মুখ বন্ধ করবে তখন বিসমিল্লাহ, জি, কলসের মুখে ঢাকনা দেবেন তখন বিসমিল্লাহ বলো। খাম্মেরু আনিয়াত, এবং তোমাদের বাসনগুলি, জি, তরি তরকারির বাসন আছে, ভাতের বাসন আছে, খাবারের বাসন আছে, সেগুলিকে ঢেকে দাও। ওয়াজকুর উসমিল্লাহ, বিসমিল্লাহ বলে, বিসমিল্লাহ বলে ঢেকে দেন। ওয়ালাও আন্তা আরেজু আলী হাসেন, কিছু না পেলে কিছু একটা জিনিস দিয়ে ঢেকে দেন, কোনো পেপার টেপার যা দিয়ে হোক না কেন, একটা কিছু দিয়ে, লাকড়ি দিয়ে, তক্তা দিয়ে, যা দিয়ে হোক ঢেকে দেন। তারপরে যে কাজটি করতে হবে বলেছেন সেটা হচ্ছে ওয়াতফিউ মাসা বিহাকুম, তোমাদের বাড়ির প্রদীপগুলি নিভিয়ে দাও, বাড়িতে আগুন জ্বালা অবস্থায় ঘুমিয়ে যাবেন না। সহিহ বুখারীর 5192 নম্বর হাদিস। যে সতর্কতাগুলি অবলম্বন করতে বলা হয়েছে হাদিসে, একটি পেলাম যে দরজা বন্ধ করতে হবে, দুই নম্বর হচ্ছে যে বাচ্চাদেরকে সন্ধ্যাবেলা বাইরে যেতে দিতে হবে না, এই রকমই গবাদি পশু সেগুলিকেও বাইরে ছেড়ে দিবেন না সন্ধ্যাবেলা, মশক বা পানপাত্রের মুখ বন্ধ রাখবেন, খাবারের যে সব বাসন রয়েছে, পাত্র রয়েছে, সেগুলিকে ঢেকে রাখবেন, প্রদীপ যদি থাকে তাহলে নিভিয়ে দেবেন, এমনকি যদিও বিদ্যুৎ আছে, লাইট,
এই লাইটও প্রয়োজনের বেশি রাখবেন না, একটা লাইট থাকে বাকিগুলি নিভিয়ে দেন আপনি, এতটাই যথেষ্ট। জি হ্যাঁ, যতটা যথেষ্ট হয় অপচয় করবেন না, অতিরিক্ত রাখবেন না। ছয় নম্বরে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে, একা কোনো ঘরে থাকবেন না, গোটা বাড়িতে কেউ নেই, ফাঁকা বাড়ি ফাঁকা আর একাই আপনি থাকছেন, এটা মাকরু অপছন্দনীয়, এটা অপছন্দনীয়, নিষেধ করা হয়েছে, এটা একটা আদব। জি, আর যদি কোনো সময় থাকতেই হয় বাড়িতে, পাশে পাশের রুমে অন্যরা আছে অসুবিধা নেই তাহলে, কিন্তু কেউ নেই ধরেন বাড়িতে আর একা আছেন, সেখানে শয়তান ক্ষয়ক্ষতি করার সুযোগ নিতে পারে, বিশেষ করে জিকির আজগার থেকে গাফিল থাকলেন, জিকির আজগার থেকে সকাল সন্ধ্যার জিকির আজগার থেকে, ঘুমের পূর্বে জিকির আজগার থেকে গাফিল, ফরজে বদবন্দিগি থেকে গাফিল, তাদের ক্ষেত্রে আরও বেশি রিস্ক রয়েছে। সাত নম্বরে যে বিষয়টি অন্য হাদিসে এসছে সেটা হচ্ছে যে, রাতে একা কোথাও সফর করবেন না, একা সফর করবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ক্ষেত্রে বিভিন্ন রকম হাদিস রয়েছে, আর রাকিব শয়তান এক হাদিস রয়েছে, একজন সফরকারী শয়তান, মানে শয়তান ক্ষতি করবে তার, আর রাকিবান শয়তানের দুইজন সফর করলেও ক্ষতির আশঙ্কা রয়েছে, ওয়া সালাসাতু রাকবন তিনজনের সফর। জি, মরুভূমিতে বিশেষ করে খোলা মাঠে এই সফর, জি, মানুষ শয়তান জিন শয়তানের ভয়, তো এইসব সতর্কতাগুলি অবলম্বন করতে হবে বালা মুসিবত থেকে আত্মরক্ষার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকল বালা মুসিবত থেকে, দিন দুনিয়ার বালা মুসিবত থেকে, ইহকাল পরকালের বালা মুসিবত থেকে, যাবতীয় বালা মুসিবত থেকে, পারিবারিক সামাজিক শারীরিক মানসিক সমস্ত আর্থিক সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ যেন আমাদের হেফাজত করে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের দুনিয়া আখিরাত সার্বিক কল্যাণ দান করে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين